লাইট আছে। সিকিমত ভয়ঙ্কর ডাওয়ার বিস্ফোরণ, 23 জওয়ান সহ সন্ধানহীন প্রায় 30 জন লোক। উত্তর সিকিমের লহ নাগ হৃদয়ত ডাওয়ার বিস্ফোরণ সংঘটিত হয়েছে। লাসেন উপত্যকার তিস্তা নদীত, যার ফলত বানর সংহারী রূপ দেখা পোৱা গৈছে। সুনথাম বানে হঠাৎ এরা পানির বাবে ভয়াবহ বানর সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। নামনিত তিস্তা নদীর 25-র পৰা 20 ফুট পর্যন্ত বৃদ্ধি পাইছে জলপৃষ্ঠ। উটুয়াই নিছে বারডাং অঞ্চল রখাই থাকা সেনার বাহন। বাহন থকা 23 জনক জওয়ান সন্ধানহীন হয়ে থাকার খবর আমার হাতলে আহি পড়িছে। কেবাটাও পথর লগতে তিস্তা নদীর বানে উটুয়াই নিলে ছখনক দলং। পূব সিকিমের সিংতামক সংযোগী আইকনিক ইন্দ্রেণী দলং উটুয়াই নিলে এই বিধ্বংসী বানে। ইতিমধ্যে ডিকসু সিংতানম রংপু অঞ্চলের বাসিন্দা সকলক স্থানান্তরিত করা হয়েছে অন্য স্থানলৈ, আর এই কাম করেছে সিকিমের প্রশাসনে। বানত সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিমের মাংগান, পাকিয়ং আর পূব সিকিমের গ্যাংটক। বর্তমানলৈকে 500 লোকক সাহায্য কিবরলৈ স্থানান্তর করা হয়েছে। সকলো প্রকার সাহায্য সিকিম প্রশাসনে দিছে। যিকোনো মুহূর্ত তিস্তা নদীর জলপৃষ্ঠই বিপদ সীমার অতিক্রম করে আরো পরিস্থিতি ভয়াবহ করার শঙ্কা প্রকট করেছে বিভিন্ন জনে। উত্তরবঙ্গ আর বাংলাদেশের একাংশ জেলাতো সতর্ক বাণী জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গত প্রবল বরষুণ এতিয়াও হয়ে থাকার খবর আমার হাতত আহি পড়েছে। পাকিয়ং জেলার এজনের মৃত্যু হওয়ার লগতে দুটা শিশু আহত হয়েছে। তিস্তা নদীর বানে মঙ্গন জেলার টুং দলং আর ফিডাং দলংর বানে সিঙিনিয়াত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফিডাঙত 4টা ঘর আর ডিকসুর 2টা ঘর বানে উটুয়াই নিয়ে। ফিডাঙত এজন লোকের নিরুদ্দেশ ঘর খবর আমার হাতত আহি পড়েছে। টুঙত GREF ক্রাশার প্লান্ট আর পুরনি আরক্ষী বেরেক বানত ক্ষতিগ্রস্ত হয়েছে। আনহাতে টুঙত 4 জন লোক নিরুদ্দেশ হয়ে আছে বলে সরকারি তথ্য প্রকাশ পাইছে। তিস্তা নদীর বানর কবলত বনাঞ্চলের অতিথিশালা আর চাংখালাঙর সরকারি কোয়াটারও ধ্বংস হওয়ার খবর আমার হাতত আহি পড়েছে। ইতিমধ্যে ডিকসু সিংতানম রংপু অঞ্চলের বাসিন্দাসকলকে স্থানান্তর করেছে সিকিম প্রশাসনে। সিকিমত ভয়ঙ্কর ডাওয়ার বিস্ফোরণ, 23 জওয়ান সহ সন্ধানহীন প্রায় 30 জন লোক। উত্তর সিকিমের লহ নাগ হৃদয়ত ডাওয়ার বিস্ফোরণ সংঘটিত হয়েছে। লাসেন উপত্যকার তিস্তা নদীত, যার ফলত বানর সংহারী রূপ দেখা পোৱা গৈছে। সুনথাম বানে হঠাৎ এরা পানির বাবে ভয়াবহ বানর সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। নামনিত তিস্তা নদীর 25-র পৰা 20 ফুট পর্যন্ত বৃদ্ধি পাইছে জলপৃষ্ঠ। উটুয়াই নিছে বারডাং অঞ্চল রখাই থাকা সেনার বাহন। বাহন থকা 23 জনক জওয়ান সন্ধানহীন হয়ে থাকার খবর আমার হাতলে আহি পড়েছে। কেবাটাও পথর লগতে তিস্তা নদীর বানে উটুয়াই নিলে ছখনক দলং। পূব সিকিমের সিংতামক সংযোগী আইকনিক ইন্দ্রেণী দলং উটুয়াই নিলে এই বিধ্বংসী বানে। ইতিমধ্যে ডিকসু সিংতানম রংপু অঞ্চলের বাসিন্দাসকলক স্থানান্তরিত করা হয়েছে অন্য স্থানলৈ, আর এই কাম করেছে সিকিমের প্রশাসনে। বানত সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিমের মাংগান, পাকিয়ং আর পূব সিকিমের গ্যাংটক। বর্তমানলৈকে 500 লোকক সাহায্য কিবরলৈ স্থানান্তর করা হয়েছে। সকলো প্রকার সাহায্য সিকিম প্রশাসনে দিছে। যিকোনো মুহূর্ত তিস্তা নদীর জলপৃষ্ঠই বিপদ সীমার অতিক্রম করে আরো পরিস্থিতি ভয়াবহ করার শঙ্কা প্রকট করেছে বিভিন্ন জনে। উত্তরবঙ্গ আর বাংলাদেশের একাংশ জেলাতো সতর্ক বাণী জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গত প্রবল বরষুণ এতিয়াও হয়ে থাকার খবর আমার হাতত আহি পড়েছে। পাকিয়ং জেলার এজনের মৃত্যু হওয়ার লগতে দুটা শিশু আহত হয়েছে। তিস্তা নদীর বানে মঙ্গন জেলার টুং দলং আর ফিডাং দলংর বানে সিঙিনিয়াত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফিডাঙত 4টা ঘর আর ডিকসুর 2টা ঘর বানে উটুয়াই নিয়ে। ফিডাঙত এজন লোকের নিরুদ্দেশ ঘর খবর আমার হাতত আহি পড়েছে। টুঙত GREF ক্রাশার প্লান্ট আর পুরনি আরক্ষী বেরেক বানত ক্ষতিগ্রস্ত হয়েছে। আনহাতে
টুঙত চাৰিজন লোক নিরুদ্দেশ হৈ আছে বুলি সরকারী তথ্যত প্রকাশ পাইছে। তিস্তা নৈৰ বানৰ কবলত বনাঞ্চলৰ অতিথিশালা আৰু চাংখালাঙৰ চৰকাৰী কোৱাটাৰো ধ্বংস হোৱাৰ খবৰ আমাৰ হাতত আহি পৰিছে। ইতিমধ্যে ডিকচু সিংতানাম ৰংপু অঞ্চলৰ বাসিন্দাসকলক স্থানান্তৰ কৰিছে চিক্কিম প্ৰশাসনে।